हेलो स्टूडेंट्स, वेलकम टू आवर चैनल शिक्षा एकेडमी। आगे दिन हमरा कैपिटल लेटर ए बी सी डी किभावे लिखते हैं तो हमरा देखेछि। तखन 26টা लेटर आछे। आज के हमरा स्मॉल लेटर ए बी सी डी गुलो शिखब। स्मॉल लेटर एरकम 26টা लेटर आछे। प्रथमे हमरा देखी ए थेके जेड पर्यंत स्मॉल लेटर ए बी सी डी गुलो लिखे नी। एसो एसो देखो, ए बी सी डी ई एफ जी एच आई जे के L M N O P Q R S T U V W X, Y, Z। এসো আমরা স্মল লেটার এ বি সি ডি লেখা শিখে নি। দেখো কিভাবে এটা লিখছি আমি। প্রথমে একটা শূন্য করবে। এইবার এই শূন্যের নিচে থেকে দেখো উপর দিকে একটা ছোট্ট মতো দাঁড়ি তুলে দিলে, তাহলে এটা কি হয়ে গেল, এ। এবার আমরা কি লিখব, বি। বি দেখো তখন যেমন দাঁড়ি টেনেছ সোজা একটা দাঁড়ি টানলে, এবার এর নিচে দিয়ে একটা ছোট্ট মতো গোল করে দিলে, এটা কি হয়ে গেল, স্মল লেটারে বি। এবার আমরা সি লিখব। সি ক্যাপিটাল লেটারে তোমরা যেমন সি লিখেছ, স্মল লেটারে সিটাও ঠিক একই রকম। দেখো প্রথমে একটা শূন্য করলে, করে একটু গোল করে এরকম করে দিলে, এটা কী হয়ে গেল, সি। এবার ডি লিখব, প্রথমে একটা সোজা দাঁড়ি টানবো। এবার বি এর যেমন এই যে দিয়েছো শূন্যটা সামনের দিকে, ডি এর সেরকম শূন্যটা হবে ঠিক ওর পিছন দিকে। দেখো এবার ওই যে শূন্যটা পিছনের দিকে হয়ে গেল, তাহলে এটা কি হয়ে গেল, ডি। এবার ই, ই লিখছি। দেখো প্রথমে শূন্য মতো করে নিলাম, এবার একটু দাঁড়িটা একটু ঘুরিয়ে দিলাম, ই হয়ে গেল ই। এবার এফ লিখব, প্রথমে একটা সোজা দাঁড়ি করব, তারপর উপর দিয়ে একটা ছোট্ট পাড়া দাঁড়ি করব, তার মাথা দিয়ে একটা তুলে দেবো, এটা এফ হয়ে গেল। জি লিখব, প্রথমে একটা শূন্য করলাম, তারপর ওই শূন্য সোজা সোজা একটা নিচের দিকে দাঁড়িয়ে টানলাম, তারপর ওইখান দিয়ে আর একটা উপর দিকে ঘুরিয়ে দিলাম, জি হয়ে গেল। এইচ লিখব, এবার সোজা একটা দাঁড়ি করলাম, এবার নিচের দিক দিয়ে একটু ঘুরিয়ে দিলাম, এইচ হলো। এবার আই লিখব, সোজা শুধু একটা দাঁড়ি করব, এবার মাথায় একটা ছোট্ট শূন্য দিয়ে দেবো, আই হলো। জে কীভাবে লিখব দেখো, প্রথমে মাথার উপরে একটা দাঁড়ি টানলাম, এবার ওর মাঝখানটা দিয়ে একটা নিচে দাঁড়ি টানলাম, টেনে একটু মেঁকিয়ে দিলাম, যে হলো। এবার ওর মাথাতেও শূন্য দিয়ে দিলাম, যে লিখে ফেললাম। কে কীভাবে লিখব, প্রথমে একটা দাঁড়ি টানলাম, এবার ওই উপর দিয়ে আর একটা দাঁড়ি এর পেটেতে ঠেকালাম, পেট থেকে আর একটা নিচে দাঁড়ি করে দিলাম, তাহলে এটা কী হয়ে গেল, কে। এল লিখলাম, শুধু একটা সোজা দাঁড়ি টেনে দিলাম, তাহলে এটা এল হয়ে গেল। এবার এম কী করে লিখব, দেখো ঘুরিয়ে এরকম করে একটা দাঁড়ি টানলাম নিচে, আর একবার এখানে ছোট্ট করে একটু ঘোরালাম, হয়ে আর একবার এখানে ঘুরিয়ে দিলাম, কি হয়ে গেল, এটা এম। একইভাবে লিখব, এমের যেমন তিনটে আছে, দেখো তিনটে, একটা দুটো তিনটে দাঁড়িয়ে আছে, এনে সেরকম দুটো দাঁড়িয়ে থাকবে। দেখো উপর থেকে একটা নিচের দিকে টানলাম, এখান থেকে আর একটা ঘুরিয়ে দিলাম, এন হয়ে গেল। ও কীভাবে লিখব,
আমরা ক্যাপিটাল লেটার এ ও শিখেছি, একইভাবে আমরা ওটা এখানেও লিখব। ও লিখলাম, পিটা একইভাবে লিখব, শুধু মাথা দাঁড়িটা একটু বড় হবে। দেখো পি লিখলাম পেট থেকে একটুখানি, যেমন ক্যাপিটাল লেটারে পি লিখেছো সেইভাবে স্মল লেটারে পিটাও হবে। কিউ কী করে লিখব, প্রথমে সোজা দাঁড়ি টানলাম, সোজা দাঁড়ি টেনে উপর দিকে একটুখানি দাঁড়িটা তুলে দিলাম, এবার এটা উল্টো দিকে একটা শূন্য করে দিলাম, কি হয়ে গেল এটা কিউ লিখলাম এটা। এবার আর লিখবো কীভাবে, সোজা প্রথমে একটা দাঁড়ি টানবে, এবার এখান থেকে টেনে উপর দিয়ে একটা এরকম ঘুরিয়ে দিয়ে একটু শূন্য করে দিলাম, এটা কী হলো আর। এবার এস সাপের মতো করে যেমন বেঁকিয়ে দেখো, আমি এসটা লিখলাম, এস হলো। এসের এই মাথা দিয়ে, এটা যেহেতু স্মল লেটারে এস, মাথা দিয়ে একটুখানি উপর দিয়ে একটুখানি দাঁড়িয়ে তুলে দিলাম, তাহলে স্মল লেটারে এস হয়ে গেল। এবার টি লিখবো, সোজা একটা দাঁড়ি টানবো, টেনে এরকম নিচু দিক দিয়ে দাঁড়িটা একটু উপর দিকে তুলে দেবো, আর এর মাথাটা একটু কেটে দেবো, কি হলো এটা টি। এবার আমরা ইউ লিখবো, দেখো ইউটা কেমন, আমরা যেমন ক্যাপিটাল লেটার ইউ লিখেছি সেরকম স্মল লেটার ইউটা লিখবো, আর এর পাশ দিয়ে একটুখানি ছোট্ট একটু দাঁড়ি টেনে দিলাম, তাহলে এটা কি হয়ে গেল ইউ। এবার কি হবে ভি, একইভাবে আমরা লিখবো, যেমন ক্যাপিটাল লেটারে লিখেছি স্মল লেটারে ভিটাও সে একইভাবে হবে, প্রথমে একটা এখান দিয়ে একটা দাঁড়ি টানলাম, এখান থেকে আর একটা সোজা উপর দিকে দাঁড়ি টেনে দিলাম, এবার মাথাটা উপর দিয়ে একটুখানি ঘুরিয়ে দিলাম, কি হয়ে গেল এটা ভি। এবার ডাব্লু করবো, দেখো নিচের দিকে দাঁড়িটা টানলাম, আবার উপর দিকে তুললাম, আবার নিচের দিকে ছোটো দাঁড়ি টানলাম, আবার উপর দিকে সোজা তুলে দিলাম, এবার একইভাবে মাথাটা একটুখানি ঘুরিয়ে দেবো, কি হয়ে গেল এটা ডাব্লু। এবার এক্স করবো, এক্স কীভাবে করবো দেখো, দেখো একটা এদিকে একটা বেঁকে দাঁড়িয়ে টানলাম ওই সোজাসুজি, আর একটা বেঁকে ওদিকে দাঁড়িয়ে টানলাম, তাহলে এটা কী হয়ে গেল এক্স। এবার ওয়াই কী করে করব, এই একটা সামনের দিকে দাঁড়িয়ে টানলাম, উপর দিকে আর একটা দাঁড়ি তুলে দিলাম, এবার এই মাঝখান দিয়ে একটা দাঁড়ি টেনে দিয়ে এবার পেট নিচের দিক দিয়ে একটুখানি উপর দিকে তুলে দিলাম, কী হয়ে গেল এটা ওয়াই। এবার জেড কী করে লিখব, বড় হাতের ক্যাপিটাল লেটারের মতনই এটাও হবে, প্রথমে দেখো একটা দাঁড়ি ডান দিকে নিয়ে গেলাম, আবার ওই সোজা বেঁকা করে নিচের দিকে টানলাম, আবার ওই সোজা সুজি ডান দিকে নিয়ে গেলাম, জেড হয়ে গেল, পেটটা একটু কেটে দিলাম, কি হয়ে গেল এটা জেড। তাহলে আমাদের ছোটো হাতের এবিসিডি লেখা শেষ হলো। আজ তাহলে এই পর্যন্তই থাক, আগামী দিন আমরা নতুন কিছু শিখব। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তোমরা সবাই ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে বা আমার কথা শুনবে। টাটা।